मत स्वागत करु स्मृति लग्न आज प्रसंग होऊची भारत रत्न असम्मान हॅशटॅ्या इंडिया इंडिया प्रोपग ভুল কেউ রয়েছে যেহার সেলিব্রিটি মানে ভারত বাহার থাই কি ভারত বিরোধের মন্তব্য দে এবং ভারতের কিছু সেলিব্রিটি একজুট হয়েছেন ইন্ডিয়া টুগেদর বলে হ্যাশট্যাগ করুকর একতা দেখাই সেই আক্রোশ দেখি প্রতিক্রিয়াশীল হয়েছেন মহারাষ্ট্র সরকার এ বাবদে আজ আলোচনা দেশভক্তি প্রদর্শন করে আক্রোশ শিকার হয়েছেন ভারতীয় সেলিব্রিটি আপনার ভারত রত্ন লতা মঙ্গেশকর কথা কুহতু সচিন তেন্দুলকর কথা কুহতু বা অন্য সেলিটি মানে আপনার অক্ষয় কুমার কথা কোয়াইপারব আপনার সাইনা নেহ কথা বা বাট কোহলিঙ্ কথা কোপারে যেত দেশের আভ্যন্তরীণ মামলায় বিরোধ করু বিদেশে থাই কিছু সেলিব্রিটি এবং এমনি একতা প্রদর্শন করছেন সেত দেশমুখ যারাষ্ট্রর গৃহমন্ত্রী অথবা তদন্ত করা যদ্য ইেজে বিভাগ

उन्होंने एक्सटर्नल अफेयर्स मिनिस्ट्री के स्टेटमेंट के बाद आ, ट्वीट का जरिया शुरू किया अब कोई सेलिब्रिटी हो अगर आ, देश में कोई इवेंट हो रहा है तो उसके बारे में अगर, अगर अपना मत रखता है तो इसमें कोई आपत्ति की बात नहीं है लेकिन जो है इन सेलिब्रिटीज जो नेशनल हीरोज है इनका उस ट्वीट का कंटेंट देखा जाए आ, उसका मसूदा देखा जाए उसका टाइमिंग देखा जाए या जिस तरह से वो ट्वीट किए गए हैं उसमें जो सिमिलैरिटीज है उसको देखा जाए तो निश्चित तौर पर यह पता चलता है कि भारतीय जनता पार्टी और जो सरकार है भारतीय जनता पार्टी की मोदी सरकार इनके दबाव के वजह से ये करवाए गए कोई अच्छा काम तो किया नहीं है इसके लिए डेली उठकर लोगों का ध्यान डाइवर्ट करने के लिए नया नया स्टंट अभी सचिन तेंदुलकर लता मंगेशकर का भी इन्वेस्टिगेशन करे कभी किरीट सोमैया के बेटे नील तोमैया का इन्वेस्टिगेशन किया जाता है लेकिन एक बात स्पष्ट कहता हूं कि यह सरकार फार्मर्स के लिए महाराष्ट्र में

उनमें दोष नजर आ रहा है तो इसे ही संगति का दोष कहते हैं এইবাদে অধিক আলোচনা গগন যাড়ত যাবি শ্ৰীতম পাীতম পূৰা ঘটনাৰে যেতিয়া আমি মানুহ গৰ্ব অনুভৱ কৰোঁ যে এনে আমাৰ গৰ্ব গৌৰৱ বাহিৰৰ লোক বা চেলিব্ৰিটি বিদেশৰে থাকি ভাৰতৰ আভ্যন্তৰীণ প্ৰসংগৰ মুখ খেৰ টুইট কৰিব ভাৰত বিৰোধী তাৰপৰা এনে একজুট হব

मोर सही दिन कथा मन पड जाऊ छि जतेबेले सब पद्म अवार्ड पाइथिबा व्यक्तित्व माने, माने सेटबेले कोउतले भारत रे हमगु डर लागु पद्म अवार्ड सब फेरि देले अबिका से मानको मुह काईक चुप रहि କାରଣ ଭାରତ ରତ୍ନ ଭଳି ଦୁଇ ଜଣ ପ୍ରତିଷ୍ଠିତ ବ୍ୟକ୍ତି ଯେଉଁଥିରେ କି ଲତା ମଙ୍ଗେଶକର ଅଛନ୍ତି ସଚିନ ତେନ୍ଦୁଲକର ଅଛନ୍ତି ତାଙ୍କ ଉପରେ ଯଦି ଆଙ୍ଗୁଳି ଉଠାଯାଉଛି ତାଙ୍କ ଉପରେ ଯଦି କୁଠାରଘାତ କରାହେଉଛି ତାହେଲେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆମ ଦେଶ ପାଇଁ ଗୋଟେ ହେଉଛି ବହୁତ ଖରାପର ସମୟ ହେଉଛି ହେଇଛି ଏବଂ ମହାରାଷ୍ଟ୍ରରେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଯେପରି ଭାବରେ ମହାରାଷ୍ଟ୍ରରେ ତାନା ସାହିର ସରକାର ହେଉଛି କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରୁଛନ୍ତି ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ମୁଁ ତାକୁ ଧିକାର କରୁଛି ନିଶ୍ଚୟ শ্রীতম কৃষক আন্দোলন কে মুখে কইরক্ষা চাইবি আমার দর্শক মানুষ পপস্টার রিহানা পর্নস্টার মিয়া খালিফা পরেশ কর্মী গ্রেটার থনবর্গ ভিত বিদেশি সেলিব্রিটি অপপ্রচার কিরোধ করেছেন এবং টুইট করে তেমন যেত ভারতের আভ্যন্তরীণ প্রসঙ্গে আপনার অনেক টুইট এবং তাহা ভারতবাসী প্রভাবিত করে নিয়ন্ত্রণ সেইটি লাগবে কথা ভারতীয় সেলিব্রিটি যে একজুট হয়েছেন যে নিজ একতার পরা কাষ্ঠা দেখাই এবং যে ভারতীয় গর্ব

দেখুন চাষি আইন রথ আর এবং যেত সমস্ত গলা এ বিষয়ে কিছু তর্ক দেবে এ বিষয়ে যুক্তি করবে সেতবেলক কে আসলে নি এবং যে আসলে সে তার যে সংশোধন বিষয় কিছু কে এবং চাষি বিল রে যা আগত হয়েছি সে হচ্ছে চাষী মান মঙ্গলপ্রাই তা হিতপ্রাই যে কিছু লোক মিডিল ম্যান মানে অনেক মিডিল ম্যান পয়সার রাজনীতি করুকম্যান সব হচ্ছে সাপোর্ট করে চাল কারণ তাঁর পাখির গিয়ে হ্যুজ আমাউন্ট ফরেন রে তা পিল ষিটা সেই গরিব হই গরিব হয়েকি রই যাচ্ছে যেতে প্রিয় প্রধানমন্ত্রী ভাবলে চাষী রে এবং সেই চাষীর উন্নতিপ্রাই এ বিল আনিয়া চেষ্টা করছেন সেই সময় যে মিডিল ম্যান মানুষ প্রভাব পড়ছে সেইসব কথাবার্তা চালছে এবং যেলিব্রিটি মানে জাগান এ বিল মহত্ব কেন এবং চাষী মহত্ব এবং দেশ গঠনের চাষী ভাগিদারীতা কে ভাল রই মানে তাকে সপোর্ট করছেন এবং যে বিপক্ষ দল সে কৃষি আইনে কৌশি ত্ৰুটি বাহাৰ নকৰি পাৰি

দেখুন স্মৃতি লগ্না টিকি ব্যাকগ্রাউন্ড কু যা চাইবি বর্তমান যেভাবেভাবে ঘটনা সামনা করে আসুচি সর্বপ্রথমে যে রয়েছেন সচিন সিধা প্রতিক্রিয়া মহারাষ্ট্র পর্সন তা পরবর্তী পর্াগাল হোম মিনিষ্টর গতকাল প্রতিক্রিয়া রিখে তো ইয়ে কথা গতকাল পার্লামেঁটরে বিরোধী দল নেতা যে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস সংসদীয় দল নেতা প্রসঙ্গ তবে কথা ইয়ে প্রসঙ্গে যে বা যে আলিগেসন খাশ করে যে ছাড়লে না কথা কই চে ই প্রসঙ্গে যেত বিদেশে রই কি যে অঙ্গু নির্দেশ করছেন এটা ভারতের সম্পূর্ণ রূপে আভ্যন্তরীণ ব্যাপার এটা ব্রিটিশ পার্লামেটরে গতকাল স্পষ্ট কলে আমেরিকার রাষ্ট্রপতি কুহতু বিভিন্ন রাষ্ট্র রাষ্ট্রমুখ্য কুয়ু যেত সে ই ভারতের আভ্যন্তরীণ ব্যাপার থ্রি সেভেন্টি কুনেকি মধ্যে এমতি কথা আসছিল সিএ কুইকি মধ্যে এমতি কথা আসছিল ভারতের অনেক লোক বাহারে সে মতব্যক্ত এবং সম্পূর্ণরূপে বিদেশি মতব্যক্ত দুইটি ভিন্ন কথা যেত বাহার রই সে ভারতের কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করা চাই বর্তমানে দেখবে লোকে টিভি ঠু অধিক সোশিয়াল মিডেয়ে রয়েছেন তো সোশিয়াল যেমন যদি ভারত ভারতের কিছু ঘটনা ঘটু

মংগেশকৰ ভৰি ব্যক্তিশেষ যিমান গুৰুত্ব ৰোঁ যিমান ফেন ফল চোচিয় মিডিয়া ঠাইত আৰম্ভ কৰি ভাৰতবী যাংক শুনান কিন্তু গোটেই ভাৰতৰ একতা প্ৰত্যা মেচেজ কলে বা টুইট কলে টুইট কথা কোৱা যাওঁ গোটেই কথা ক্লিয়াৰ কৰি দিব চেনীল লাগে কোৱা যাওঁ যে গত কালি প্ৰত্ৰিয়া যে সমস্তৰ পাখা পাখি চেম টুইট থাকিল প্ৰথমে যেতিয়া গোটেই টুইট আছিল ফলো কৰি থাকে কথা ভিন্ন হৈ থাকে কিন্তু সিধাচোন

চিন্তাধারা নৈতিকতা তার হচ্ছে হরেই বসি যা কংগ্রেস কুচি কংগ্রেস নির্দেশে শিবসে মধ্যে সেই বাটরে যা চেষ্টা কাল এবং দিজ দি জনক পরিপূরক তেম কংগ্রেস যেতব কহিলা এবং তা কথা এ মানে রিপিট কে তেমন নিশ্চিত ভাবে সবু কথা কুজীতিক ঢার দেখাচ্ছি কারণ অবিকা সময় যে কথা আসা যে কোভিড কু কে সুন্দর নিয়ন্ত্রণ করা আমার ভ্যাকসিন কু ফরে

ইয়ে ভিত্তিহীন স্টেটমেন্ট এই লাগুছে কারণ সমস্ত টুইটর আকাউট কখন বিজেপি হ্যাডল করুচ তো কমপ্লিটলি ব্যক্তিগত টুইট প্রত্যেক সেলিব্রিটি নিজস্ব অধিকার রয়েছে নিজ দেশ কু সপোর্ট করার দেশপ্রেম ভাবনা জাগ্রত এবং প্রত্যেক ক্ষেত্রে যেতবে সেলিব্রিটি মানে মত রাখতে আপনার করোনা সময় কথা কুবতু বা আপনার অন্য কেস রে কুতু প্রত্যেক ক্ষেত্রে নিজের মত রাখতে বর্তমানিটি নিজের মত রক্ষা তো এপরে বিজেপি রয়েছে ইয়ে টমেট কমপাতে মহারাষ্ট্র সরকার

ইয় টমোস্ট মানে গোটা যা কুমত মানে মানে ভগবান গীতর বলে যায় ক্রিকেট রে হোচা সচিন তেদুলকর ওয়ার্ল্ড রে বড় লোকটিয়ে এবং যে চিন্তাধারা সি তো কাহ দ্বারা বাইস্ট নুতি না নিজৰ মত দবাৰ সমস্তৰ কথা আছু আমাৰ ভিতৰত কৈ পাৰে অলগা কথা কিন্তু যেতিয়া ৰাষ্ট্ৰৰ কথা আছোঁ আমি সমস্ত একজুট হৈ ৰাষ্ট্ৰৰকাৰ কোনো বাহিৰ লোক যদি ৰাষ্ট্ৰৰ এগেনষ্ট বিৰোধ ৰে কিবা আমি তাক সমি হ'ব বিৰোধ কৰিব তদন্তৰ পৰিব পাৰুৰ্ি ডৰিবে যে নিজে কয়

ଯେତେବେଳେ ବାହାରର ସେଲିବ୍ରିଟି ମାନେ ଅପପ୍ରଚାର କରୁଥିଲେ ଦେଶ ବିରୋଧରେ ଷ୍ଟେଟମେଣ୍ଟ ଦେଇଥିଲେ ସେତେବେଳେ ମୁହଁ ନ ଖୋଲିବା ଏବଂ ଯୋଉମାନେ ଦେଶ ପ୍ରେମ ଦେଖାଇଛନ୍ତି ଦେଶ ପାଇଁ ମୁହଁ ଖୋଲିଛନ୍ତି ଏକତା ଦେଖାଇଛନ୍ତି ସେମାନଙ୍କ ବିରୋଧରେ ତଦନ୍ତ କରିବାର ନିର୍ଦ୍ଦେଶ ଦେବା କୋଉଠି ନା କୋଉଠି ହୀନ ରାଜନୀତିର ପ୍ରମାଣ ନୁହେଁ କି

হ্যাশট্যাগ লা প্রপাগন্ডা বা টুগেদর ইন্ডিয়া গোটে এভি মেসেজ যাওয়া তেম ইয়ে কেবল সেলিব্রিটি টুইট নধারণ লোক কুহতু অনেক স্টুডেন্ট কুবু ভারতবর্ষে গোটে যদি দেখি অধ ঘণ্টা দুই ঘণ্টা মধ্যে ভারতবর্ষের লক্ষাধিক এভাবে টুইট আসা তেমন মেসেজ কিভাবে ভাবে সোশিয়াল মিডিয়ার জনে পরে জনে টুইট করি লাগলে গোটে গেদর সামনা করা পড়ে তেমন ইকি যেত কংগ্রেসর স্পোকস পর্সন জন গৃহমন্ত্রী কৌচ এবং যদি গৃহমন্ত্রী দেখবে সি শিবি তুমি এতিয়া কেণ্ডৰ প্ৰেছৰ নিৰ্দেশ শিৱসেনা ৰৈছিল কাই শিৱেনাৰ যি এম পি মানে ৰৈছিল সেই অনেক প্ৰসংগ উঠিছিল এই প্ৰসংগৰে গতকালি প্ৰতক্ৰিয়া ৰখিলে নাই পাৰ্লামেণ্টেৰে কিন্তু বিজেপিৰ যি মহাষ্ট্ৰ সাংসদ ৰৈ সেই সিধাচল কলে যে তদন্ত নিৰ্দেশ দিয়া সত কিন্তু যে নোট হ'ব সাৱে আমি উঠাইবোৰ এই প্ৰসংগৰে আৱশ্যক পাৰিলে ৰাজৰাস্তু ওলাইবু কিন্তু কথা হ'ব নিশ্চিতভাৱে ইয়ে গোটেই নেগেট মেছেজ যাব প্ৰথম কথা দ্বিতীয় কথা হ'ল এইভেষ্টিগেচন পৰিচৰ কৰিব আনিকি পচরা উচরা করা সেক টুইটর হ্যান্ডেলি ইনভেস্টগেসন করা ই নিশ্চিত ভাবে গোটে হীন রাজনীতি কথা মুহি কিনা ফার্মার পর সমস্ত কান্দুচন কিন্তু যোগ কথা সীত যে কাহি লো হো না তেমন যদিবি বিল কুইকি ভারতের কিছু অসন্তোষ অ ভারতের যদি বুঝামা হয়েছে তেমন তা ভারত মধ্যে সমাধান উচিত কোলম খোলা সরকার কেমন প্রতী বিট বাই বিট আলোচনা করবার ভারত ভারত রত্ন আপনার লতা কথা বা কথা কুতু এমনি বর্তমান উচ্চতম কোর্ট জিবে কি কারণ বর্তমান পরিস্থিতি যদি সে তদন্ত পরিসর ভুক্ত করা যাচ্ছে আহ কথা দেশ কিছু নথাই এবং পুরা দেশ এবার দেখুন পূর্ব এ কথায় দুইটি কথা এক্জাম্পল হিসাবে দেবি কঙ্গনা রাণত কথা কুবতু বা অর্ণব গোস্বামী কথা কুয়া ফ্রিডম অফ স্পিচু নিয়ে কি ক্লিয়ার কট মেসেজ পূর্বু সুপ্রিমকোর্টার জন্য দুইটি উদাহরণ তার রয়েছে তেমন ফ্রিডম অফ স্পিচ সমস্তর অধিকার রয়েছে কি প্রসঙ্গে কিভাবে ভাবে মত দেব তার অধিকার রয়েছে কাই ভারত সমস্ত মৌলিক অধিকার অনেক মৌলিক অধিকার উপরে অঙ্গুলির্দেশ করা কাহ কাহ সহৃক্ত অোসিয়াল মিডিয়া নিয়েকি ইনভেস্টিগেসান করা কিনা দেখবে খলিস্তান লিঙ্ক পদারে পড়িলা বলে হচ্ছে ছুপাই দিব এই হীনচক্ৰান্ত বা হীন ৰাজনীতি হিথাই পাৰে ইয়ে নিশ্চিতভাৱে যদি ৰাজনীতি কৰনবাজি কৰি থৈ পাৰি কিন্তু কথা হ'ব ভাৰত সপক্ষেৰে কাইলৈ এতিয়া কথা আছুন তেন্দুলকৰ যি টুইট কলে তাৰ ফাৰ্মাৰ এগনেষ্টে থাকি

କିଛି କହୁଛନ୍ତି ବା ନିଜର ମତ ସାବ୍ୟସ୍ତ କରୁଛନ୍ତି ନିଜର ମତ ବ୍ୟକ୍ତ କରୁଛନ୍ତି ତାପରେ ଆପଣ ତାଙ୍କୁ ତଦନ୍ତ ପରିସରଭୁକ୍ତ କରିବା ଆପଣ କଣ ସୁପ୍ରିମକୋର୍ଟଙ୍କ ଠାରୁ ଉପରେ କି ନା ଆପଣ ମୌଳିକ ଅଧିକାର ଦେବା ପାଇଁ ଆପଣଙ୍କୁ ନିର୍ଦ୍ଦେଶ ହୋଇଛି ଦେଖନ୍ତୁ ଭାରି ନିନ୍ଦନୀୟ କଥାଟିଏ ମହାରାଷ୍ଟ୍ର ସରକାର ହେଉଛି ଏଇଥରକ ନୂଆ କରିନି এমি গোটেই হ'ব অভ্যাস হৈ গ'ল যেমি কংনা ৰাণব কহিলে জৈনিক নিউজ চেনেল এগেনষ্ট কৈলে তে নিশ্চিত ভাৱে আছে হ'ব মানে গোটেই ৰীতিমত গোটেই অভ্যাসে পৰিণত হৈ গ'ল ফ্ৰিডম অফ স্পিচ হ'ল আমাৰ জন্মগত অধিকাৰ তুমি আমি মানে কয় এনিক টপিক উপে আমি যদি কাহো মানে খৰাব ভাষা নকৈছো টপিক উপ আমাৰ হ'ল ৰটছ তে সেই ৰাইটছৰে আগু মানে কে হস্তক্ষেপ কৰা হ'ব উচিত নুহে এটা গোটা হচ্ছে হারাসমেন্ট পুরা রীতিমত ভাবে যে টোটাল যে হোক সেটি সরকার ফর মানে বিজেপি সরকার হোক বা রাষ্ট্রভক্ত বাবদে হারাসমেন্ট করি গোটে চিন্তধারা ইন্ডিয়া পাকিান যেমি বিভাজন হয়েছিল সেমতি কিছু লোক সেটি বসিক না সেটি খালিস্তান করার চেষ্টা করছেন ইন্ডিয়া ভাগ ভাগ করে দেওয়ার যান সেই ইন্ডিয়া ভাগ করি যা মত অনেক সব এই কার্যক্রম করছেন শীতম যা কথা আপনার কুলে যে ইয়ে হচ্ছে হারাসমেট কিন্তু এই হারাসমেন্ট এগেস্টরে দেশ কহব কি বর্তমান পরিস্থিতি যে আমি আমার গর্ব গৌরব আনি সে তদন্ত পরিসরভুক্ত করা যদি ভারত রত্ন ଅପମାନିତ କରାଯାଉଛି ସେମାନଙ୍କ ପାଇଁ ଦେଶବାସୀ ବାହାରିବେ କି নিশ্চিত ভাবে মুহি যে মানে মহারাষ্ট্র সরকার কু ব্যান করি সেটার রাষ্ট্রপতি শাসন করে দেওয়ার কথা কারণ সে যদি কোনসি রাইটস এগেনস্টরে যদি ভাইলেশন কোণ করুচি তাহলে নিশ্চিত ভাবে তা এগেনস্ট হচ্ছে কার্যক্রম হবা দরকার কিন্তু তাঁকর কেমিতি সাস হল যে জন টুইট্র জন টুইট্রে কোনসি ভারত বিরোধী কথাবার্তা করি না ভারত কোনসি কথা না কোণা কোনসি মোটিভেশন কর না দঙ্গা করিয়া কোনসি সেমিতি কোনসি কথা তো সে কই না আতি তেনু যাহা কই চন্তি ভারতৰ ভল বিষয়ৰ কই চন্তি চাসি মানক মঙ্গল বিষয়ৰ কই চন্তি এবং ভারতৰ মানদণ্ডক বঢ়াই চন্তি এবং বাহিৰে যো লোক মানে হচি সেলিব্ৰিটি তাকু হচি ভারত এগেইনষ্ট কই চন্তি কিম্বা আমো কথাৰ মুণ্ড পৰি যেন তাকু এটা ৰডে ভল জবাব পেছমান দেই চন্তি তেমন কৌশি খারাপ কথা নাই ওলটি ভালো কথা তেমন সে ক্ষেত্রে এমিতি কারণ হওয়াটা হচ্ছে উচিত নহে সেই নিশ্চিত ভাবে আমি রাস্তা ওলাই চেষ্টা কর এবং এইটি শ্রীতম গোটি কথা বিদেশি সেলিব্রিটি কৌশৃ অধিকার নাই আমাদের আভ্যন্তরীণ মামলার অপপ্রচার করা বা প্রসঙ্গ নজা কেবল টুইট করা

তে এই নিশ্চিত ভাৱে বহুত নিন্দনীয় কথা সেই কৰিব কথা নুহে অভিয়লি আমি মানে একজুট হৈকি ৰছো ভাৰত পাই যা খৰাপ কথা যি বিহাৰে কহ গণতন্ত্র অধিকার দিয়েছি বিোধ প্রদর্শন করবে সে বিধী গোটি প্রসঙ্গে মামলার সমস্ত একজুট হওয়ার দরকার এবং দেশপ্রেম মামলার যদি রাজনীতি হব লোক দেশ কাহক ভরসা করবে নিশ্চিত ভাবে দেশপ্রেম গোট বি এবং দেখো যেতবেলকিল্লা উপর যেত হচ্ছে আমার ন্যাশনাল ফ্লাগক অবমান কর্ম দেশ হোচি একজুট হয়ে গেলে সেই একজুট হয়ে যা কথা কু যে সোশিয়াল মিডিয়া এতে তা লোক মানে পসন্দ কলে এবং সেই কথাটা কু এত লোক সিদ্ধার কলে তাৰ এগেনষ্ট কংগ্ৰেছ চৰকাৰ লাগিল যে তো টোটাল হ'ল চিনাৰিঅ চেঞ্জ হৈ গ'ল আমি যি প্ৰোপাগণ্ডা কৰিছোঁ চাছি এগেনষ্ট এই বিল যাবি না প্ৰোপাগণ্ডা কৰিতেদিন হ'লে আমি সব হ'ব বছিছোঁ সবু কথা কৰিছোঁ এইটো আমাৰ এগেনষ্ট পলা আমি আউগে ক'ত চা কৰিব নূ চাল খেলিব যা ফল কি পুনি কনচেণ্ট্ৰেচন লোকৰ চিন্তা ধাৰা পুনি আম আ বুলিব কিন্তু এই যা কৰ্তভাৱে বহুত খৰাব কৰি বিৰোধী দল কাম হ'লে বিৰোধ কৰিব আমিশাৰে বিৰোধ কৰোঁ সেইটো কিছু কথা ନୁହେଁ କିନ୍ତୁ ଗୋଟିଏ ସମ୍ବେଦନ କଥା ଉପରେ ବାହାର ଲୋକ ଯେପରି ଭାବେ ଆମକୁ କୁଠାରଘାତ କରୁଛନ୍ତି ତା ଏଗେନ୍ଷ୍ଟରେ କହିବାଟା সেটা হচ্ছে শিখে দরকার এবং ভারত রাষ্ট্র গঠন সমস্ত একজুট হওয়া দরকার নিশ্চয় শ্রীতম বর্তমান পরিস্থিতি যুবপি এবং দেশবাসী ই আহ্বান রহব কি যা ভারত রত্ন গর্ব গৌরব আনি সপক্ষে আমি ছেড়া হওয়া এবং সে আমার অপমান হিসাবে আমি গ্রহণ করা নিশ্চিত ভাবে এইটা তো মুরে হচ্ছে সোশিয়াল মিডিয়া দেখু সমস্তে এই কথা হচ্ছে ধিকার করছেন এবং যুব সমাজ নিশ্চিত ভাবে আকু যুবক মান ভিতরে দেখুছি এবে রাষ্ট্রভক্তি বহু অধিকা ভাবে জাগরণ হয়েছি এবং সমস্তে রাষ্ট্রপ্রেমে হোচি ন সমস্ত ভিতরে হয়েছি তেম নিশ্চিত ভাবে আমার মডেল সে বিধে যদি এমতি ভাবে কার্যক্রম হোক তাহলে নিশ্চিত এটা হচ্ছে নিদনীয় কথা সমস্ত একজুট হলে এই কথা বিরোধ করবে এবং নিশ্চিত ভাবে মহিম চালিবা দরকার গোটে আপন মাধ্যম দ্বারা যে যেন মহারাষ্ট্র সরকার যেপর ভাবে টুইট এগেঞ্স যেপর ভাবে কার্যক্রম আরম্ভ করছে তা সমস্ত পৃথিবী যাক

সম্মান জনাইব এবং সে মত দেশপ্রেম হিসাবে গ্রহণ করা বর্তমান পরিস্থিতি সবুঠ বড় আহ্বান বহু ধন্যবাদ সবিশেষ আলোচনা করলে আমি শ্রীতম দাস অভিনেতা এবং আমি গগন রয়েছে ডেলি প্রতিনিধি লগাতার ভাবে আমি আলোচনা ভক্তি প্রদর্শন করে কিভাবে ভাবে বড় বড় সেলিব্রিটি যেন ভারত রত্ন এবং অন্যান্য সেলিব্রিটি মধ্যে শিকার রয়েছেন এবং মহারাষ্ট্র সরকার সে তদন্ত ভুক্ত করেছে সরকারি যাঞ্চপ নির্দেশ যা কড়া ভাষা ਸਾਰੇ ਨਿੰਦਾ ਕਰਾ ਜਾਉਚੀ ਸਮਾਹ ਹੋਇ ਚ ਮਤ ਕੋਈ ਟੱਕਿਵਾ ਵਿਦਾ ਦਿਉਂਦੋ ਨਮਸਕਾਰ